এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজছে সকাল 7:30, পড়তে এসে গেছে আর বন্ধুদিকে এখন পড়াতে বসছে। কেন আমার রোজই রাত্রে মানে সকালবেলা উঠতে দেরি হয়, কেন রাত করে অনেকটা শোয়া হয়, ছেলেটা ঘুমাতেও দেয় না। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, তো বন্ধুদিকে পড়াতে বসছে। চলো ব্লগটা স্টার্ট করি। তো চলো আজকে সারাদিনের জার্নিটা চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবার। আর ওদিকে আল্লাহর অবস্থা দেখেছো? আল্লাহর মধ্যে আমাদের জামাকাপড় আর নেই, সব ছেলের জামাকাপড় শুকাচ্ছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আজকে সারাদিনের জার্নিটা তোমরা পাশে থেকো। হ্যাঁ রে বৌদি, কাজে আসবে না কেন? এখন মা এসছে, মায়ের নাতিবাবুকে কোলে নেবে বলে কাপড় টাপড় ছেড়ে একদম এসছে, আদর করবে বলে সকালের বাসি কাজ ছেড়ে কাপড় ছেড়ে এসছে। বাবা এখন শুয়ে আছে, চুষি কাটিয়ে রেখে তবু ফেলবেই না মুখ থেকে, এনি টাইম ওটা মুখে না, ফুটো করিনি, ওই একটু আছে, এমনি চষে মধু ঠেকিয়ে ঠেকে একটু দিই চষে না। এবার চেঁচাবে, দাঁড়াও বার করে নিয়েছো, থাক রেখে দাও, রেখে দাও, এখানে রাখো টেবিলে, টেবিলে ডাকবি না, তুমি রাখো না, এমনি না কথা শুধু নিও না, পারবে না ওরম করে, এখন আর ওঠে না, থাকে না কিন্তু কাঁদবে, কে বোঝাবে, তবে নাও এই দিদিও কোলে নিয়েছে, বলো আমি তো এরকম করে থাকি না, তুমি দিদিয়াকে বলো, দিদিয়াকে বলো আমি তো থাকি না এমনি করে, হ্যাঁ বললাম তো থাকবে না, গুবলু দেখছে ল্যাজ নড়াচ্ছে বসে বসে, গুবলু ভাইকে বলে নিয়েছি, আবার কান্নাটা কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য আবার কান্নাটা বলো, কাজ কেন জামাটা পরো, ওলে বাবা কান্না করে না মা, তো না না এই তো জামাটা পরে নিয়ে খাবে তো, দাঁড়াও এই তো সোনা বাবা আমার, সোনা বেতু আমার, না না এলে বাবা, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, তো টিনটা মেখেই খাস, টুকটা পরেই খাবে, এই যে সোনা বাবা আমার, না না কাঁদে না কাঁদে না, সোনা তুমি তো আমার সোনা ছেলে, এই তো ওই হয়ে গেছে, হয়ে গেছে, কি করতে তোর এক জ্বালা, দেখি ফেলবি তুই, দেখ টিপটা এমন একটা দিন নেই যেদিন তুই ঠিক করে পড়িস গুড বয়ের মতো, দেখি নড়বি না বাবাই, নড়বি না, দেখ এ দেখ শোন, ওই দেখ ঝুমঝুমিটা বাজা তো, দে ঝুমঝুমিটা, ওই দেখ এই যে কি কি মা চুলটা আঁচু করো, একটু নেড়া মাথার চুলটা আঁচু করে নাও,
তোমার নেলটাতে চুলটা আঁচু করে দিই একটু। না না সোনা বাবা, আমার সোনা বাবা, পেছনটাতে চুলের একেবারে বহর কত পেছন দিকটাতে, সামনেটা টাক পকাপক হয়ে গেছে, হয়ে গেছে আমার সোনা বাবার, হয়ে গেছে। না না ও মা ও মা ও মা ও মা, চলো ঠিক আছে চলো 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 এই তো খাওয়াবো চলো। পটল ভাজা, কেঁচো চচ্চড়ি, লাউয়ের তরকারি, আলু পটলের তরকারি, ডিম ভাজা, এই আমাদের আজকের মেনু। তো আজকে এই সাদা মাঠে রান্না একদম। ও আজকে গেছে মাঠে, মাঠে ধান কাটিয়ে দিয়েছি, কখন খেতে তাও জানি না, এখন আমরা খাবো। চলো খেয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। কাজলটাকে দেবড়েছে দেখবে চোখ মুখের মধ্যে, আমার আরে আমার গায়ের উপর ধাম ধাম করে মাথা ঠুকছিল। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। সো গুড বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।